আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাত 8:30 মাঠে নামছে বাংলাদেশ, যার কারণে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ গঠন করছে। তো চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে একাদশ। প্রথমে এক নম্বর পজিশনে রয়েছেন গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা লিটন কুমার দাস, যিনি কিনা দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়েছেন। দুই নম্বর পজিশনে রয়েছেন গত ম্যাচে ডাক মারা সৌম্য সরকার, তাকে টিম ম্যানেজমেন্ট আরও একটি সুযোগ দিচ্ছে। তিন নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি নিজেকে মেলে ধরতে পারছেন না। চার নম্বর পজিশনে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি কিনা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পাঁচ নম্বর পজিশনে রয়েছেন গত ম্যাচে দুর্দান্ত খেলা তাওহিদ হৃদয়। ছয় নম্বর পজিশনে রয়েছেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি কিনা গত ম্যাচে দেশকে জিতিয়েছেন তিনি রয়েছেন। সাত নম্বর পজিশনে রয়েছেন উইকেট কিপার কাম ব্যাটার জাকের আলী। আর আফ্রিকা স্পিনের দুর্বল সে কথা মাথায় রেখে আট নম্বর পজিশনে রাখা হয়েছে অতিরিক্ত একজন স্পিনার শেখ মাহাদি হাসান। নয় নম্বর পজিশনে রয়েছেন গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা তিন উইকেট তুলে নেওয়া স্পিনার রিশাদ হোসেন। এরপরে দশ নম্বর পজিশনে রয়েছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। সর্বশেষ এগারো নম্বর পজিশনে রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যিনি কিনা গত ম্যাচে তিন উইকেট তুলে নিয়েছেন, তিনি থাকছেন এগারো নম্বরে। এই ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য শক্তিশালী একাদশ। তো বন্ধুরা, বাংলাদেশের এই একাদশটা আপনাদের কাছে কেমন লাগলো লিখে জানাতে পারেন আপনাদের কথা। কোনো পরিবর্তন আপনারা চান কিনা সেটাও লিখে জানাতে পারেন। ভালো থাকুন, এখানে রাখছি, আপনাদেরকে ধন্যবাদ।